আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। খুব ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার, কারণ এখানে ভেজিটেবল এবং প্রোটিনের প্রধান উৎস ডিমের একটা কম্বিনেশন আছে। সো বাচ্চাদের ডিম খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, এটি বানিয়ে দিবেন, দেখবেন ঝটপট খেয়ে নিচ্ছে। আর এই তো আজকের রেসিপিটি, চলুন শুরু করা যাক। যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি তিনটি পটল, আর এখন পটলের এই সবুজ অংশটাকে ছড়িয়ে কেটে নিব পটলগুলো। তো আমি পটলগুলো কেটে নিয়েছি, দেখেন সবুজ অংশটা ফেলে দিয়েছি, তো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি যা করব সেটা হচ্ছে পটলের মাঝখান থেকে একটি চামচের সাহায্যে বিচিগুলোকে সরিয়ে নিব। আর ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি একটা পটলকে দুই টুকরা করে নিয়েছি। তো এভাবে আমার তিনটা থেকে ছয়টা টুকরা বের হয়েছে। তো একইভাবে আমি সবগুলো থেকে বিচি সরিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল। এবার লাগবে একটা মশলার মিশ্রণ, এখানে লবণ, লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, আর আমি দিয়েছি জিরার গুঁড়া। সবগুলো মশলা আমি হাত দিয়ে মিক্স করে তারপর হচ্ছে প্রতিটা পটলের ভিতরে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এভাবে আমি মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার লাগবে ডিম, তো কোয়েল পাখির ছয়টা ডিম আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আপনারা এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, একটা মুরগির ডিম ফেটে তারপর হচ্ছে প্রতিটা পটলের ভিতরে এভাবে দিয়ে দিতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি এখানে ওপর থেকে আবার সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। চলুন এবার দ্বিতীয় ধাপে চলে যাই। এবার আমি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, আর পানিটা যখন বলক আসবে তখনই পটলগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে আমি পানিতে তলিয়ে দিব। তো পানি আমার একটু পরিমাণে কম ছিল, তাই আমি পরবর্তীতে দিয়ে নিয়েছি, আপনারা একবারে বেশি করে পানি দিয়ে নেবেন। তো এভাবে একে একে আমি প্রত্যেকটা পটল পানির ভিতরে বসিয়ে দিব সুন্দরভাবে, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ডিমটা যেন পটলের গায়ে আটকে যায়। বাসায় অতিথি এলে এরকম নতুন রেসিপি তৈরি করে কিন্তু চমকে দিতে পারেন অতিথিকে। আর বাসায় যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছিল। তারপর আমি এখানে বেসন নিয়েছি হাফ কাপ, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তারপর হচ্ছে জিরের গুঁড়া, আদা রসুনের পেস্ট, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এদিকে আমি পটলগুলোকে উঠিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হাতের মধ্যে আটকে আসছে। তো আমাদের বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে। তো পটলগুলোকে পানিতে সিদ্ধ করতে গেলে যদি কখনও ডিমের কুসুম আলগা হয়ে যায় এতে কোনো সমস্যা নেই, আপনারা আবার বসিয়ে দিবেন। তো দেখুন সবগুলোই কিন্তু লেগে আছে, কিন্তু একটা ডিম ছুটে গিয়েছিল, কোনো সমস্যা নেই। এখন এগুলোকে হচ্ছে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে তেলে আমরা ভেজে নিব। ভাজার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পটল ভাজার সময় কিন্তু তেল ছিটে আসে, এতে করে চুলা নষ্ট হয়ে যায় এবং তেলের অপচয় হয়। তাই আপনারা একটা ঢাকনা ব্যবহার করতে পারেন, ঢাকনা ব্যবহার করে এটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে পারেন। তো আমি এই পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রিয়জনদের নতুন নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে কে না ভালোবাসে। তো আমি সায়মা প্রতিদিনই আপনাদের সাথে হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য, প্রতিদিন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলটিকে কিন্তু ভিজিট করে আসতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।